করতে পারবে? তাই করো প্রভু, তাই করো দয়াময়ী। তাহলে আর দেরি নয় হরিদাস, চলে এসো ভক্ত আমার, চলে এসো। ওই দূরে চেয়ে দেখো, প্রভাত লক্ষণ প্রকাশ হতে চলেছে। আর দেরি নয়, চলে এসো ভক্ত আমার, চলে এসো, চলে এসো, চলে এসো। এই তো, এই তো, এই তো ধীরে ধীরে মিলিয়ে গেল প্রভু, দিয়ে গেল আমায় সুপথের সন্ধান। তবে আর কেন, এই অসারী সংসারে ছেড়ে যেতে হবে আমাকে সেই অমৃতের সন্ধান। দেখিস হীরা,
সাপ নিয়ে খেলতে গিয়ে যেন আমার ছবল খেয়ে মরিস না। আরে থাম দেখি, কত শত দেমাকি পুরুষ এই লক্ষ্য হীরার পায়ে লুটিয়ে গেল, আর কোথাকার এক জঙ্গলি সাধু। হ্যারে হীরা সাধু বলে কথা, আর রেখে তোদের সাধু, সাধুর নামধারী অমন মিটমিটে পুরুষ আমার জীবনে অনেক অনেক দেখেছি। এইসব পুরুষগুলো কেমন জানিস, এই মেয়েদের কাছে পাত্তা পায় না বলে শেষে ভোম সাধু হয়ে বসে থাকে। এইসব ভণ্ড কাপুরুষগুলিকে আমি একদম হাড়ে হাড়ে চিনি। এদের হাব ভাব তো হলো মাছ খায় না, মাংস খায় না, ধমে দিয়েছি মন, তুলসীর মালা গলায় পরে চলেছি বৃন্দাবন। যাকে শেষ রক্ষা হলেই ভালো। হ্যাঁ রে হীরা, শেষ রক্ষা হলেই ভালো। আরে শেষ রক্ষা হবে না মানে কি বলতে চাস তোরা? আচ্ছা ধর, তুই যদি হেরে যাস। হ্যাঁ রে হীরা, তুই যদি হেরে যাস তাহলে কি হবে? হেরে গেলে, আরে হেরে গেলে আমিও গলায় দুগাছা তুলসীর মালা পরে বগলে পুটলিটা ঝুলি এই অসার সংসার ত্যাগ করে ওই সাধুর সঙ্গে কীর্তন গাইতে গাইতে বৃন্দাবনবাসী হব। তুলসীর মালা গলে পড়ব হাসি হাসি, তুলসীর মালা গলে পড়ব হাসি হাসি, তুলসীর মালা গলে পড়ব হাসি হাসি, ঝলকা দিল এ হব বৃন্দাবনবাসী, ওই ঝলকা দিল এ হব বৃন্দাবনবাসী, ঝলকা দিল এ হব বৃন্দাবনবাসী, ওই ঝলকা দিল এ হব বৃন্দাবনবাসী। বৃন্দাবনে যাব গো, বৃন্দাবনে যাব গো, বৃন্দাবনে যাব গো, বৃন্দাবনে যাব গো, ঝলকা দিল এ আমি বৃন্দাবনে যাব গো, ঝলকা দিল এ আমি বৃন্দাবনে যাব গো। আগে থেকে কি যত লাফালাফি মোটেই ভালো না হীরা। হ্যাঁ রে হীরা, আমাদের মতে জেনে শুনে আগুনে হাত না দেয়াই ভালো। হ্যাঁ ভালো, ছুও না ছুও না বধু মোদরে কথা রাখো, ছুও না ছুও না বধু কাকো, কোনাই কালা কাল সর্প দূরে সরে থাকো, কোনাই কালা কাল সর্প দূরে সরে থাকো, দূরে সরে থাকো গো, দূরে সরে থাকো গো, দূরে সরে থাকো গো, দূরে সরে থাকো গো, কোনাই কালা কাল সর্প দূরে সরে থাকো গো। তোরা তো দেখছি ওই সাধুর পক্ষ নিয়ে বেশ ওকালতি শুরু করলি। আরে যা যা, তোরা তোদের নিজের কাজে যা, তোদের এই উপদেশগুলি যত্ন করে রেখে দে, পরিণামে না অনেক কাজে লাগবে বুঝলি। আরে যা। বেশ তবে চলেই যাচ্ছি, তোকে আর বিরক্ত করবো না। তবে হ্যাঁ, পুরস্কার পেলে আর কিছু না হোক আমাদেরকে একটু মিষ্টিমুখ করিয়ে দিস। তখনই করালেই হবে, চলি। যা, দিলাকর মেয়েটা নষ্ট করে যতই উঠকো ঝামেলা, যাই আমি তাড়াতাড়ি সাজগোজ করে ওই সাধুটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কাজটা সারতে পারলেই ব্যাস, রামচন্দ্র খাঁর পুরস্কার বিশেষ করে এই লক্ষ্য হীরাকে। তারি নাম এত মধু রতা, বুঝি নাই তাইয়াকে, তারি নাম এত মধু রতা, বুঝি নাই তাইয়াকে, আমার গত দিনে অন্তরে আজাগে, বুঝি নাই তাই আগে। বাল্যকালে বাল্য
হরি বলে হরি বলে হরি বলে কত হলো আমি এই বেনাফুলি জঙ্গলে দিন অতিবাহিত করেছি, কিন্তু একই হলো এখানে যেভাবে লোকজন আসতে শুরু করেছে এখানে তো আমার আর থাকা চলে না। নানা লোকে নানা প্রশ্ন, সকলেই সন্তোষজনক উত্তর চাই, আর তাদের উত্তরদানে খুশি করা মানে আমার নামে ব্যাঘাত ঘটা। প্রতিদিন আমার 300,000 নাম চেষ্টা করে আমি যে কৃষ্ণের চরণপাতে অপরাধী হব। আমার উচিত বিচার করলে আমি খালাস পাই না কোনো মতে, আমার উচিত বিচার করলে আমি খালাস পাই না কোনো মতে। আমি খালাস পাই না কোনো মতে, হরি বলি হরি বলি হরি বলি। জীবন র
রাখে খালাস পায় না কোনো মতে আমার উচিত বিচার করলে আমি খালাস পায় না কোনো মতে আমার উচিত বিচার করলে আমি খালাস পায় না কোনো তবে কি আমার রাধা রানী আমাকে কৃপা করেছে? হ্যাঁ, ওই তো হইতারে স্পষ্ট শুনতে পাচ্ছি সেই নূপুরে ঋণী ছিনি শব্দ। তুমি এলে কি মোর রাধা রানী, এলে কি মোর রাধা রানী, সোর পাদে আই নূপুর ধ্বনি, এলে কি মোর রাধা রানী। অপরাধিনী হব, তুমি পুরুষ, তোমাকে কি এত নিচু হতে আছে? তার মানে আমি যে আজ আমাকে শুধু তোমাকে দিতে এসেছি গো, আজ হতে এই দাসী শুধু তোমার। শুধু তাই নয়, আজ হতে আমার এই রূপ যৌবনে তুমি একমাত্র অধিকারিনী। একবার একবার ভালো করে আমার দিকে চাও। কি বলতে চাইছো তুমি? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না বালা। বলতে চাই তুমি যুবক আর আমি যুবতী, তারপর এই বনফুলে লতার নির্জন নদীকুল, হেতেও কি তোমার মনে কোনো সাড়া জাগে না যুবা? নিশ্চয়ই সাড়া জেগেছে, আরে সাড়া জেগেছে বললেই তো, এই নির্জন হাঙরে নদীর কুল বেছে নিয়েছে। খুব ভালো করেছো গো, খুব ভালো করেছো। প্রেম বিনিময় এটাই তো উপযুক্ত জায়গা। এবার এসো আমার হাত ধরো প্রিয়তম, আমায় আপন হতে আপনতার করে না। নিশ্চয়ই নেব। তুমি যখন আমার কাছে রতি কামনা করেছ, তখনই তোমার মনোবাসনা আমি নিশ্চয়ই পূরণ করব। তবে তবে সময়ের একটু আমার কাছে প্রয়োজন আছে, কারণ আগে আমার বাকি নাম জাপটুকু শেষ করে তারপর তোমার সঙ্গে মিলিত হব, অর্থাৎ তোমার মনোবাসনা আমি নিশ্চয়ই পূর্ণ করব। কেমন? আগে নামে সাগরে স্নান করতে চাই, আগে নাম সাগরে স্নান করতে চাই, দেখি নিত্য নিত্য নিত্য
চাই নাম সাগরে স্থান করতে চাই। আজ আমার মনে কি আনন্দ, বই নিয়ে আসছি এক মধুময় মুহূর্ত। যাও গো যাও, তুমি তোমার নাম জপ তাড়াতাড়ি সেরে ফেলো, আর আমি তোমার এই তুলসী বেদের কাছে গিয়ে বসি, কেমন? বেশ, তাইও বসো। যত কিছু করিবে রে ভাই, মনটাই আগে কর সোজা। যত কিছু করিবে রে ভাই, মনটাই আগে কর সোজা। নইলে হইলে কি হোক ভাবুক থানে, নইলে হইলে কি হোক ভাবুক থানে, ব্রহ্মজ্ঞানে কৃষ্ণ ভজা। যত কিছু করিবে রে ভাই, মনটাই আগে কর সোজা। যত কিছু করিবে রে ভাই, মনটাই আগে কর সোজা। হরি বলি হরি বলি হরি বলি। সরল সহজে শিকান বল হরি বলে যতই কখরে, না গেলে মন সরল সহজে শিকান বল হরি বলে যতই কখরে, সেই মনি যদি কর্মে মাঝে, সেই মনি যদি কু কর্মে মাঝে, মাথায় চাপে পাপের বোঝা। যত কিছু করবে রে ভাই, মনটাই আগে কর সোজা। যত কিছু করবে রে ভাই, মনটাই আগে কর সোজা। হরি বলি হরি বলি হরি বলি হরি বলি। কর্মে ইষ্ট কর্মে শুধু টেনে আনে আপন অনিষ্ট, মন খোলে সা ধর্মে ইষ্ট কর্মে শুধু টেনে আনে আপন অনিষ্ট, তাদের পড়িবে না মনভীষ্ট, তাদের পড়িবে না মনভীষ্ট, বৃথা তার মন মানুষ খোঁজা। যত কিছু করিবে রে ভাই, মনটাই আগে কর সোজা। যত কিছু করিবে রে ভাই, মনটাই আগে কর সোজা। যত কিছু করিবে রে ভাই, মনটাই আগে কর। সাধুর কণ্ঠে, সাধুর কণ্ঠে একই সুর একই কথা, মন হলে সৎ ধর্ম অনিষ্ট, কর্মে শুধু টেনে আনে আপন অনিষ্ট। তাহলে তাহলে আমি আমি কি ভুল করছি? কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগদীপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নম। সুমধুর স্তব, ওই সুর ওই স্তব যেন অমৃতের
ঢেউ বয়ে দিচ্ছে। আমি অত্যন্ত দুঃখিত বালা, আজ আর তোমার মনোবাসনা পূর্ণ করতে পারলাম না। সন্ধ্যা হতে না হতে প্রভাত হয়ে গেছে। সত্যি তো, কখন যে ভোর হয়ে গেছে তা তো আমি লক্ষ্য করিনি। তুমি এখন যাও বালা, সন্ধ্যা হলে আবার তুমি আসবে আমার কাছে। আশা করি আজ তোমার মনোবাসনা আমি নিশ্চয় পূর্ণ করব। তুমি এসো। আজ হীরার মনোবাসনা আমাকে পূর্ণ করতে হবে। সুন্দরা প্রেম মায়, সুন্দর প্রেম মায়, সুন্দর প্রেম মায়, সুন্দর প্রেম মায়, ঘোচায় আধারে কর হে প্রভু সকলিয়া লোক সেরূপের কাছে আমার 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 এরূপ মূল্যহীন সাধুর এই কণ্ঠের সুরের কাছে আমার আমার এসুর অতি তুচ্ছ। যে লক্ষ হীরার গান শুনে মানুষ মুঠো মুঠো টাকা ছড়িয়েছে, আজ আর সেই সুর আমার কাছে মনে হচ্ছে কিনা বিশ্রী বেশ রাতে জঘন্য। আচ্ছা, আমি কি সত্যি হীরা না কাচের টুকরো? না না, এ আমি কি ভাবতে শুরু করেছি যে রূপর নেতা হয়ে আমি রাজা জমিদারের মন জয় করে এসেছি, আজ এক সামান্য যুবক সাধুর কাছে আমার আমার হবে কিনা পরাজয়? না না, এ কিছুতেই হতে পারে না। কিন্তু কিন্তু কেন বারবার আমার মনে সেই সুর সেই কথা গেয়ে উঠছে? মন হলে স্বধর্মে অনিষ্ট, কর্মে শুধু টেনে আনে আপন অনিষ্ট। মন হলে স্বধর্মে অনিষ্ট, কর্মে শুধু টেনে আনে আপন অনিষ্ট। তুমি বেশিরও গাইবে কেন? এই তল্লাটে সবাই জানে তোমার গলায় 10-12টা কোকিল বাদা, কাজে বেশিরও বলে আমাদের তিনজনের কে রক্ষে আছে। তবে মানে তবে কি ঠুমরি গজল ছেড়ে বাউল হয়ে পথে আমার গান ধরেছিস কিনা? আরে এই বলছিলাম। আরে না না, তোরা যা ভাবছিস তা নয়। তবে জঙ্গলি সাধুটা এই গানটা একটু গাইছিল কিনা, তাই তার গা গানটা এমনিতে একটু গাইছিলাম। সাধু গান তোর গান
আমাকে তলিয়ে দিয়েছে, তেমন একটা বার্তা পাস নাই কিরে? তাই তো ওরে কোথায় হিরে হিরা, আরে বল 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 বল, মানে সাধুটা সাধুটার গান গাই মোটামুটি চলে আর কি, এই আর কি। বল সাধুর গান তোর গানকে একবারে মানে তলিয়ে দিয়ে তলিয়ে দিয়েছে কিরে? মনে হয় খুব বেশি পাত্তা পাসনি। আরে না রে হীরা, এই হীরার গান তলিয়ে দাও, ওর মতো বোম্বেটা সাধুর কম্য নয়। হীরা হীরাই তা যাক, কেমন বুঝলি সাধুটাকে? পারবি তো শেষ রক্ষা করতে? পারবো না মানে? তোরা কি আমাকে অকর্মণ্য ভাবিস নাকি? তবে কিরে, তবে বলে যে একেবারে এখান থেকে দু নম্বর গেট রেস্ট এনে দিচ্ছিস যে? আরে শনিরা, যাই হোক, যে করে জমিদার বাবুর পুরস্কার না ফসকে না যাই, এই হীরার কাছ থেকে সহজে কিছু ফসকায় না। আর যে করে হোক, ওই সাধুর জব তব নষ্ট করে জমিদার বাবুর পুরস্কার নিয়ে তবে আমি ঘরে ফিরব। আমরা তিনজনা তোমাকে আশীর্বাদ করছি বৎসে, ধনে জনে বারবারান্ত হোক, আস্থিও কর্মে প্রীতি লাভ করো। আহ আদুরি বল, ভাদুরি বল, চামেলি তোদের এই বিদ্রোহ আমার কাছে কিন্তু অসহ্য মনে হচ্ছে। তোর এখন যা তো, আমার মন মেজাজ একদম ভালো নেই, তো এখন যা। কি করে ভালো থাকবে? ভালো কথা বললে তুই তো শুনবি না। হ্যাঁ রে হীরা, আমাদের ভালো কথা তুই তো আর শুনবি না। কি তোদের ভালো কথা শুনি? শুনবি বলছিস? হ্যাঁ বল শুনবি। হ্যাঁ শুনবো। গোজা মিলে কাজ হবে না, সোজা পথে চল। আদুরি গোজা মিলে কাজ হবে না, সোজা পথে চল। ও তোর মনটা রে কোন ঠাসা করে, ও তোর মনটা রে কোন ঠাসা করে, কোন রাখে গৃহতল। আদুরি গোজা মিলে কাজ হবে না, সোজা পথে চল। গোজা মিলে কাজ হবে না, সোজা পথে চল। রাজা বলে গেল তাই কি ঠিক? সত্য সত্যই কি আমি পাপের আগুনে পুড়ে মরতে চলেছি? রামচন্দ্র খাঁর মুখে ধন ঐশ্বর্যের কথা, আর ওই সাধুর মুখে মন হলে স্বধর্মে অনিষ্ট, কর্মে শুধু টেনে আনে আপন অনিষ্ট। ধ্যাত, আবার সেই বাজে চিন্তাগুলি আমার মাথায় জপ পাকাতে শুরু করেছে। এই রাজা আমাকে পেয়ে বসেছে। না না হীরা তো সহজ মেয়ে নয়, আর যে করে হোক ওই সাধুর জপ তপ নষ্ট করে জমিদার বাবু রামচন্দ্র খাঁর কাছে আমাকে প্রমাণ করে দিতে হবে আমি রূপ গর্বে তার লক্ষ্য হীরা। রাজনী রাজনে হো রাজনে রাজনে হসনায়া বাসা আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু রজনী হোসনায় বসা আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালাচার। হরি বল হরি বল হরি বল।
রাজনে হসনায়া বসা তুলসী বেদের কাছে গিয়ে বসো। এ কি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো বালা? দেখছি দেখছি তোমার ওই অপরূপ মুখ ছবি,
ফিপা বিষ্টিত নয়ন যুগল হরি বলি সুকোমল অভয় চরণ হরি বলি হরি বল। তুমি তুমি কাকে কি বলছো বালা? আমি আমি তো সামান্য মানুষ মানুষ। তুমি তো সেই মানুষ হরি বল যে মানুষ কাছিলে হরি বল নিজের অজ্ঞাতে সবকিছু তার হরি বল হরি বল যে মানুষ কাছিলে জীবনে নেমে আসে এক মধু বই আনন্দ ও গো দয়াল ঠাকুর তুমি আমায় ক্ষমা করো ঠাকুর আমায় তুমি ক্ষমা করো তুমি যে আজ নকল হীরা থেকে আসলে হীরা হয়েছো ঠাকুর কৃষ্ণের কৃপার পাত্রী হয়েছো তুমি। হ্যাঁ হীরা, তাই মহাপুরুষগণ কি বলে জানো হীরা? তোমার নামে নয়নে মন অস্ত্র নামে যে